একজন বলেছেন, অডিটোরিয়ামে অনেক হিন্দু ভাই আছেন সনাতন ধর্মের অনুসারী, তারা ঐক্যবদ্ধ হতে চায়, তো যদি ঐক্যের ভিত্তি তাওহীদ হয় তারা কিভাবে ঐক্যবদ্ধ হবে? তারা কি তাদের ধর্ম পালন করতে পারবে নাকি ধর্ম ত্যাগ করতে পারবে? ভাইয়েরা, ধর্ম শব্দের অর্থ হচ্ছে ধারণ করা। ধর্ম শব্দের মানে কি? ধারণ করা। আপনি কি ধারণ করবেন? ন্যায় না অন্যায়, সত্য না মিথ্যা? বলুন, শয়তানের ইবলিসের আনুগত্য না ঈশ্বরের আল্লাহর আনুগত্য? কার আনুগত্য? আপনি কি ধারণ করবেন, সত্য না মিথ্যা, ন্যায় আর অন্যায়? যদি আপনি অন্যায়কে ধারণ করেন, সত্যকে অস্বীকার করেন, আপনি যে ধর্মের অনুসারী হন না কেন, আপনি নরকবাসী, আপনি জাহান্নামী। কাজেই আমাদের আহ্বান হলো, সমগ্র অন্যায়ের বিরুদ্ধে আমরা হব এক জাতি। কয় জাতি? আপনি যদি সমগ্র অন্যায়ের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হতে পারেন, আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু, আপনি আমার প্রতিবেশী। আমার রাসূল কোনো আমলের দিকে ডাক দেন নাই, তিনি ডাক দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরা আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে এলাহ। এলাহ মানে সমগ্র সিদ্ধান্তের মালিক আল্লাহ, অর্থাৎ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে। ব্যাস, এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সনাতন শব্দের অর্থ হচ্ছে চিরন্তন, শাশ্বত, চিরসত্য, যেটা আছে থাকবে সেটা হচ্ছে সনাতন। অর্থাৎ এক আল্লাহর বিধান ছাড়া কারো বিধান না মানা। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন, ভারতবর্ষেও পাঠিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যজনক আল্লাহর দেওয়া হুকুম অর্থাৎ চিরন্তন সত্য, ন্যায়, সুবিচার থেকে পুরো মানব জাতি বিচ্যুত হয়েছে। কাজেই ভাইয়েরা, সনাতন ভাইয়েরা, আপনারা হিন্দু বলেন, সিন্ধু নদের অববাহিকা যারা বসবাস করে তাদেরকে বলে হিন্দু, সেই হিসাবে অন্য ধর্মের লোকদেরকে হিন্দু বলতে হয়, সিন্ধু নদের অববাহিকায়। কিন্তু মূল ধর্মের নাম হচ্ছে সনাতন। মূল ধর্মের নাম কি? সনাতন। আমাদের ঢাকার মধ্যে আছে সনাতন চালের আড়ত, চালের দোকানের নাম কি? চালের দোকানের নাম কি? সনাতন। এই যে আমাদের হাজির বিরিয়ানি, কিন্তু সনাতন মানে হলো চিরন্তন সত্য, সমগ্র অন্যায়ের বিরুদ্ধে যেটা সত্য সেটার পক্ষে ঐক্যবদ্ধ হওয়া। ওনারা কি ওই সনাতন হয়েছেন? কাজে আসুন, আসল সনাতন হন, সমগ্র অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। ব্যাস, আগে ঈমান, আগে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া, নাকি? ব্যাস।